মার্শমেলো বা ললিপপ, ক্যান্ডি কোনো কিছুরই অভাব নেই ক্যান্ডিটোপিয়ার প্রদর্শনীতে। নিউ ইয়র্কে চমৎকার এ আয়োজনে রীতিমতো টিকিট কেটে হাজির হচ্ছে নানা বয়সী মানুষ। ক্যান্ডিটোপিয়া নামের প্রতিষ্ঠানটি বছর জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এ আয়োজন করে, যেখানে চকলেট, ক্যান্ডি আর মিষ্টি জাতীয় পণ্যের দুনিয়ায় হারিয়ে যায় মানুষ। ক্যান্ডিটোপিয়ার কর্ণধার জানালেন বিখ্যাত রূপকথার গল্প ও তা থেকে নির্মিত চলচ্চিত্র চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষকে আনন্দ দিতে এ প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। So when you come in, I want touch, taste, sound, sight. I want you to feel almost like, what is this? And then the candy on top of it, you're going to have a sugar high. It's taking us back to the fact that we're all kids at heart. বাচ্চাদের পাশাপাশি বড়রাও লুফে নিয়েছেন ক্যান্ডিটোপিয়ার দুনিয়া। তাই প্রশ্ন ছিল, কেন এই প্রদর্শনী তাদের এত পছন্দ? Why wouldn't you come? It's fantastic. You'd have to be a jerk not to like this, right? You really would. Like, who wouldn't like this? Candytopia is awesome. I wasn't expecting to be so into it, but I think it's something that adults and kids will enjoy together. ঘোরাঘুরির পাশাপাশি চাইলে ছবিও তুলে নিতে পারছেন দর্শনার্থীরা, আর কৃত্রিম চকলেটের পুলে সাঁতার কাটার পাশাপাশি আসল চকলেটের স্বাদ চেখে দেখারও মিলছে সুযোগ। আগামী 15 নভেম্বর পর্যন্ত নিউ ইয়র্কবাসীর জন্য খোলা থাকবে এ প্রদর্শনী। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।